আমরা সাজি শ্রেষ্ঠ সেবা কি? সকল সেবা আমি যদি আমি যদি আপনাকে সেবা দিই তার সবচেয়ে ভালো সেবা কি? তো উনি বলে সবচেয়ে ভালো সেবা হলো ভিক্ষার সেবা। তুমি ভিক্ষা করছো, তোমার কিচ্ছু নাই, তুমি ফকির, তুমি ভিক্ষা করে তোমার স্বামীজিকে সেবা দিচ্ছে, তোমার যা আছে, এটা হলো শ্রেষ্ঠ সেবা। আচ্ছা, আমরা মানে আমাদের প্রশ্নটা খুব সুন্দর, যদি আমরা যদি অর্থটার ভেতরে প্রবেশ করি তাহলে আমরা অনেক অনেক গভীরে যেতে পারবো। শব্দটা আমরা ব্যবহার করেছি আবির্ভাব, হ্যাঁ, তো আবির্ভাবটা তো জমন বলি নেই, আবির্ভাব বলেছি, ঠিক আছে। ওকে, তো এখন কেন নদিয়ার ভাবান্দোলনে আবির্ভাব কথাটা বলা হয়, জমন কেন বলে না? আবির্ভাব কথাটা বলাটা বড় কারণটা হলো তারা মনে করে যে যাকে আমরা পরম বলি, পরম, হ্যাঁ, সাধকের যে পরম, এটা গুরু পরম্পরার মধ্য দিয়ে এটা বহিত বাহিত হয়। কেমন মানে ফকির লালন তার এই ডাক নামে তার যে আবির্ভাব ঘটেছে, তার যে আশাটা, এই আশাটা যে শুধু তিনি হাজির হয়েছেন তা না, তিনি হাজির হয়েছেন তা না, কিন্তু হাজির কে হয়েছেন, হাজির হয়েছেন তার আগে যত গুরু পরম্পরার মধ্য দিয়ে যেই ভাবটা দানা বাঁধবার হাজির হওয়ার কথা ছিল ওটাই হাজির হয়েছে, এই জন্য এটা আবির্ভাব। নিঃসন্দেহ, নিঃসন্দেহ একেবারে আদি থেকে এই পর্যন্ত গুরু সিলসিলার পথ দিয়ে এসছে, নিঃসন্দেহ। হ্যাঁ, আমরা আসতেছি। আচ্ছা, এখন তিনি যখন লালন নাম নিয়ে যখন এলেন তখন তিনি যে ভাবটা তার হাতে যে বিশেষ যে দিকটা বিকশিত হয়েছে এটাকে আমরা বলি নদিয়ার ভাব। আরও অনেক ভাব আছে, সুফিদের একটা ভাব আছে, ঠিক আছে না, তারপরে তান্ত্রিকদের একটা ভাব আছে, সহজে বৈষ্ণবদের একটা ভাব আছে, বৈষ্ণবদের একটা ভাব আছে, যাদেরকে আমরা আধুনিক বলে এদের ভাব আছে, পাশ্চাত্য দর্শন একটা ভাব আছে, সবই তো ভাবের ব্যাপার। কিন্তু এই জায়গাতে বিশেষভাবে ছেঁউড়িয়াতে একটা বিশেষ ধরনের চিন্তার আবির্ভাব ঘটেছে, যেটা তার আগের সমস্ত চিন্তা থেকে এটা আলাদা, এটার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। অন্য চিন্তার সঙ্গে তার যেমন বিরোধ আছে, অনেক চিন্তার সঙ্গে তার তেমনি অমিলও আছে, মিলও আছে। আবার অনেক চিন্তাকে তিনি নিজে স্বয়ং লালন বলেছেন এরা গদিমান্য, মানে আমি তাদের কাছ থেকে ঋণ স্বীকার করি, গদিমান্য। সবগুলো খেয়াল করবেন, আবির্ভাব, গদিমান্য, বলেছেন নদিয়ার ভাষা, কেমন নদীর ভাষা বিশেষ ধরনের ভাষা, তার পাঁচটা ঘরে কেবল আমরা গদিমান্য। গদিমান্য কেন বলি আমরা? গদিমান্য এই কারণে বলি যে পাঁচটা ঘর থেকে তিনি তার চিন্তাটা প্রভাবিত হয়েছে, এই পাঁচটা ঘরের সঙ্গে তার যে বিভিন্ন সময়ে তার যে আদান প্রদান, কথাবার্তা, তর্ক বিতর্ক, এর মধ্য দিয়ে লালনের নিজের চিন্তাটা ধীরে ধীরে বিকশিত হয়েছে। এমন নয় যে তিনি হঠাৎ করে একটা মহাপণ্ডিত হয়ে গেছেন, তা তো নয়, একটা বিশেষ জায়গায় তিনি ছিলেন, এই জায়গার একটা ভাব আছে আগে থেকে ছিল, সেই ভাবের মধ্যেই তিনি বর্তমান হয়েছেন। আমি এখানে ভাষাটা খেয়াল করছি, কথা খুব সতর্ক খেয়াল করতে হবে, এখানে ইতিমধ্যে তার আসবার তাই আসবার আগেই একটা ভাব ছিল, সেই ভাবের মধ্যে তিনি বর্তমান। শব্দটা কী বললাম? তিনি বর্তমান হয়েছেন, তিনি হ্যাঁ বর্তমান, তাকে দেখা যাচ্ছে এখন। তার তিনি ছাড়া আরও অনেক মহাজন এখানে আসছে, তিনি তো একা আসেন না, তাদেরকে আমরা বর্তমান দেখছি না, একে বর্তমান দেখছি। তার মানে তার সময়ের আরও যত বড় বড় ভাবুক ছিলেন, সাধক ছিলেন, সকলকে তিনি ধারণ করেছেন তার চিন্তার মধ্যে, ধারণ করে সকলেই মনে করছে যে আরে তার মধ্যে দিয়ে আমার কথাটা প্রকাশিত হচ্ছে। সাধকরা তো অহংকারী না, তারা কি অহংকারী হয়? তারা অহংকারী হয় না। তারা যদি মনে করে যে ফকির লালন সাহের মধ্য দিয়ে তাদের ভাবটাই প্রকাশিত হচ্ছে, তখন তারা বলছে যে লালনের ঘরকে কেন্দ্র করেই তারা তাদের সাধনার চর্চা করে গেছে। এই যে তাকে কেন্দ্র করে যে সাধনার চর্চাটা নদীতে হয়েছে, একে ফকির লালন ছাড়াও আরও চারটা ঘর এটাকে আমরা শনাক্ত করি, চারটা ঘর বলি।
হারমনি স্কুল বা বিশ্ববিদ্যালয় বলেন, ধরেন লালনাটা বিশ্ববিদ্যালয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের নাম ধরেন কর্তা ভাজা, আরেকটা বিশ্ববিদ্যালয়ের নাম হলে যেমন ধরুন আপনার মঞ্জুসাহের ঘর, আরেকটা বিশ্ববিদ্যালয়ের নাম হলে চৌধুরীর ঘর, কেমন আরেকটা বিশ্ববিদ্যালয়ের নাম দেলবাসা, এই যে পাঁচ। আচ্ছা, এখন এদের প্রত্যেকের কিন্তু আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, মানে লালন ছাড়াও। কর্তা ভাজাদের নামটা আমরা বলি তাহলে সহজে বৈষ্ণব থেকে আসছে, তাদের একটা ভাব আলাদা, তারা আর লালন কিন্তু এক না, আবার তারা এবং লালনের মধ্যে মিলও আছে। কেন ফকির লালন তাহলে আমাদের বলে গেছেন কি যে এই ঘরটা আমাদের গদি মান্য, আমরা এই ঘরকে মানব, এদের কাছ থেকে আমরা শিখেছি বা এদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, এদের সঙ্গে যদি আমরা কাটান করি, তর্ক বিতর্ক করি, আলাপ আলোচনা করি, তাহলে আমরা এদের কাছ থেকে আমাদের ভাবটা আরও বিকশিত হবে, এই জন্য বলা হয় গদি মান্য। আপনি দেখবেন যখনই কোনো সাধু সেবা হয় ফকির লালনের ঘরের, তখন সাধু সেবা শেষ হলে এবং শুরু হওয়ার আগে আমরা সবসময় বলি যে কর্তা ভাজাদের ঘরে কেউ কেউ আসেন, তখন তারা আওয়াজ দেয় হ্যাঁ আসে, আর যেমন যে আচ্ছা পাঞ্জুসার ঘরে কে আসেন আওয়াজ দেন, তখন তারা যে আমরা এখানে আসি। তো ওই পাঁচ ঘর যে যখন সাধুর সঙ্গে আপনি বসবেন, তখন পাঁচ ঘরে যখন সেবা দেয়, তখন সেবার যে মাথার করে যেটা নিয়ে আসে এটা যখন গুরুর সামনে নামে, ঠিক আছে, আমি যদি এখানে সেবা দিই আমার গুরুকে, তখন তার সামনে যেমন আমার পারসটা নামবে, তেমনি পাশাপাশি আরও চার ঘরও পারস নামবে, মাথার থেকে ওখানে আগে নামবে, তারা আগে প্রাপ্য গোয়ের জন্য গদিমান, তাদেরকে আপনি খালি হাতে বিদায় করতে পারবেন। অনুষ্ঠান শেষে তাদেরকে আসা যাওয়ার রাহা খরচ থেকে আরম্ভ করে আবার আপনি গামছা দিতে হবে তাদেরকে, যা যা দিবার বিদায় করার জন্য যা যা দিবার সব তাদেরকে দিতে হবে, কেমন এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে, গদিমান্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আবির্ভাব কথাটা যত সহজে আমরা বলি ব্যাপারটা তত সহজ ব্যাপার না, এই সকলকে মিলেই তার মধ্যে একটা বিশেষ চিন্তা চর্চা তারা করেছেন, সেই চিন্তার চর্চার মধ্যে সবচেয়ে মধুর যিনি, সবচেয়ে দৃশ্যমান যিনি, তিনি হলেন ফকির লালন সেন। এখন যদি আমাকে আপনি প্রশ্ন করেন যে তার মতো একই রকম জ্ঞানী ব্যক্তিকে তখন ছিলেন, হ্যাঁ ছিলেন, তার তুলনায় চৌধুরীর ঘর কোনো অংশে কম না, ফকির লালনের তুলনায় পাঞ্জুসা কোনো অংশে কম না, ফকির লালনের তুলনায় কর্তা ভাজা কোনো অংশে কম না, এর এক পড়তেই কিন্তু সাধক মানুষ। কিন্তু লালন কেন মধুর, কারণ তিনি তার মধ্যে শুধু জ্ঞানটাই আসে নাই, তার মধ্যে কাব্য আসছে, কথার যে মাধুর্য সে কথার মাধুর্য তার মধ্যে আসছে, এই জন্য অন্য ঘরগুলোও তখন তাকে তারা কী করে তাকে মানে, যে তিনি আমাদের সকলের মধ্যমণি হয়ে গেছেন, সাধুদের মধ্যে কোনো সমস্যা নেই ওটা। আবার কর্তাগদের যে যে ঘরের যে মানুষ সাধক, যে একটা ধরুন আমার যদি একজন কর্তা ভাজার ঘরের সাধক থাকেন, তিনি তার গুরুর কাজটা তিনি করবেনই, তার ঘরে কিছু কাজ আছে, মানে তার ঘরেরও কিছু বিশেষ ধরনের কাজ আছে যেটা তারা করেন, এটা যে লালনী ঘরেই করে এমন কোনো কথা নেই, নাও করতে পারে। আমরা সাধারণত কী করে বুঝবো যে এইটা এই ঘরের মানুষ, একটি মানে কোনো আছে আকলাক দেখে বোঝার ক্লাসিফিকেশন আছে? প্রথমত হলো যে যারা এই ঘরের লালনের ঘরে যদি কেউ হয়, তাহলে তার লালনের ঘরের নিয়মকানুন তো তাকে জানতে হয়, এবং একই সঙ্গে অন্য ঘরদের সঙ্গে তার পার্থক্য এবং নিয়মও তাকে জানতে হবে, ঠিক আছে? তো কিছুটা তো আপনি ডেফিনেটলি তার সঙ্গে কথা বলে বুঝবেন, তা সবচেয়ে বোঝার উপায় থাকে, তাদের কিছু কিছু আচরণ একই রকম, সবচেয়ে ভালো বোঝার উপায় হচ্ছে যে যেটাকে আমরা বলি সঙ্গ, সঙ্গ মানে কথা বলা, কথোপকথন ছাড়া কোনো সঙ্গ হয় না, মানে আমরা এটা বলছি আমরা বলি কী বলি সাধু সঙ্গ, তো সাধু সঙ্গ কথাটা তো কোনো অর্থ নাই, আপনি কী করতে বলেছেন সাধু সঙ্গ, খেতে গেছেন, সেবা নিতে গেছেন, হৈহুল্লোড় করতে গেছেন, গান শুনতে গেছেন, এটাকে সাধু সঙ্গ বলে না, সাধু সঙ্গ মানেই হলো এটা একটা সেমিনার, মানে সেমিনার, সেমিনার কীরকম, এই যে পাঁচ ঘরের সাধুরা এসছেন, পাঁচ ঘরের বাইরেও আরও অনেক সাধু থাকতে পারেন, বৈষ্ণব থাকতে পারেন, সুফি থাকতে পারেন, কেমন তারা প্রত্যেকে স্বাগতম এই ঘরে, এই ঘরে কোনো দরবার কারোর জন্য বন্ধ না, পাগল কি পাগল না, প্রত্যেকের জন্য দরবার খোলা। এখন তারা প্রত্যেকে একত্র হয়ে বছর শেষে যখন সঙ্গ করে, তখন তাদের প্রধান প্রশ্নটা কী, যে এই যে গত বছর আপনার বেচা কিনে কেমন হলো, আমরা তো কথার ব্যবসা করি, কথার বাজার করি, ঠিক না, যে যে বলেন তো সাইজি কী পেলেন গত এক বছর আপনি, কী আগাইলো আপনার চিন্তাটা, তাহলে সাধু সঙ্গ তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়,
এখন এই যে কী চিন্তা আপনি আগালেন, এটা কী করে ঠিক হয়? দেখা যাবে একজন সাধু একটা গান করছে, গানের মধ্যে দুইটা কথা তিনি বলতেছেন, বা একজন একটা গান করছে, সে গানের বিপরীতে তিনি একটা কাটান গান করলেন। তো যিনি কাটান গান করতে পারলেন, তো বোঝা গেল যে তিনি এই ধারার লোক, আর তো লাগে না। আপনি গানটা কেমন করে হাজির করছেন এটা দেখে আমরা বুঝবো আপনি সাধু কি সাধু না, ঠিক না? আপনি একটা অনুষ্ঠানে গেলেন, তারা গৌর গান দিয়ে শুরু করলো অনুষ্ঠানটা, তারপর ধরুন হ্যাঁ, যদি এসেছে হে গৌর জীবকে তারিতে, জান বিয়ে জান বইয়ে পাপি হতে, চল। তো যখন গৌর গান দিয়ে ধন্য গান শুরু হলো, তাহলে যিনি গুরুকে আসন দিয়ে বসিয়ে গৌর গান দিয়ে শুরু করলেন, কেমন তার প্রস্তাবনা হলো যে এবারকার সঙ্গটা গৌরতত্ত্ব দিয়ে হবে। কথা বুঝে গেল যে আমরা সঙ্গে এসেছি দন্যগান দেখো শুরু করলাম, বা এই দন্যগানের আসরটা কী দিয়ে হবে? গৌর গান দিয়ে। এখন তার মানে একটা দুটো গান গাইতে পারে, গৌর নিয়ে আলোচনা হতে পারে, কেমন চলতে পারে, সারা রাত চলতে পারে সঙ্গ, এটাকে বলে সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে শুধুমাত্র আপনার কিছু লোক একত্রিত হওয়া এবং কিছু গল্প গুজব করা, সেবা দেওয়া, ঘুমানো, অনুষ্ঠান করা, এটা কখনো ছিল না, কখনো ছিল না। এটা আমি ইদানিং দেখছি, আগে আমি এটা দেখতাম। তো এই যে যে কথাটা বললেন যে ইদানিং দেখতে পাওয়া যায় সাধুর সঙ্গে, ওই সে আগের ভাব, সে আগের ভাবটা এখন সাধুর সঙ্গে নাই নিঃসন্দেহে। তাহলে যারা যারা সত্যিকারে তাদের গুরু গোসাইয়ের কাছে দেখেছেন, এটা শিখেছেন, তাদের উচিত হবে যে এই কাজটা করা, ঠিক আছে? এখন যেমন আমাদের এখানে আখড়াবাড়িতে আমরা কী করি, আমরা কিছু কিছু কারণ আমাদের গুরু আমাদের কর্তব্য আকারে দিয়ে গেছে আমাদের, কেমন কর্তব্যটা কী? যেমন আমাদেরকে গোষ্ঠগান করতেই হবে, এই এই দুটো দিনের অনুষ্ঠানে আমাদের গোষ্ঠগান দিতে হবে, এবং গোষ্ঠগানকে কেন্দ্র করে আমাদের কথা বলতে হবে। বিভিন্ন গান যখন আমরা হাজির করি, এক একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের কথা বলতে হবে, তাহলে আমরা এটা সাধুসঙ্গ। আমরা যে দুদিন তিন অনুষ্ঠান করবো, এটা তাহলে সাধুসঙ্গ, তার মধ্যে সেবা দিচ্ছি, কথা বলছি। আবার অনেকের সঙ্গে অনেক লোক আসবে, দেখবেন আমরা রাত্রে সন্ধ্যায় ভোরে সারাক্ষণই কথা বলছি পরস্পরের সঙ্গে। এই যে পরস্পরের সঙ্গে কথা বলা, কথার আদান প্রদান, একটা প্রশ্নের উত্তর দেওয়া, যেমন আপনি এসছেন আপনি আমার কথা শুনতে চাইছেন, কথা ধরতে চাইছেন, আরও দশজনকে আপনি শোনাতে চাইছেন, আপনি মহতের কাজ করছেন। তো আমার ঘরের হিসাব অনুযায়ী আপনি একজন সাধক, আপনার কী দরকার আমার কথা শোনার? দশজনকে পৌঁছাতে চান, আবার দশজনের কথাও তো আমাকে শুনতে হবে, তাকে শোনার পরও আমি হয়তো আপনি ওখানে দেখার পরে কী মন্তব্য থাকলে আমাকে হয়তো আবার উত্তর দিতে হবে তাকে, বা হয়তো কেউ আমাকে জিজ্ঞেস করতে ফরাত, বা আপনি এই কথাটা বললেন এনার বেটা এখানে এই এই ভিডিওতে, আমি এটা ভালো করে বুঝি না, আপনি ব্যাখ্যা করে বলেন, এই তো সাধু। কিন্তু কারো কারো ধারণা এরকম যে সৃষ্টিকর্তার তরফ থেকে বিশেষভাবে এখানে আবির্ভূত হয়েছেন, এটা তো ভক্ত, তো এটা ভক্ত বলবে, কারো কারো বললে তো আপনি আমি বুঝবো না কারা বলতেছেন, অনেকে না কে তারা, সৃষ্টিকর্তার পক্ষ থেকে তো আমরা সকলেই আসছি, কে না কে আসে নাই, আমরা সকলেই একটা বিশেষ কারণে আবির্ভূত হয়েছে, সেই কারণটার জন্য পালন না করি তো আমাদের জীবন বৃথা। সৃষ্টিকর্তা আপনাকে পাঠাচ্ছে সবসময় দুনিয়াতে তার কাজ করার জন্য, এখন আপনি যদি তার কাজ না করেন তাহলে তো আপনার অপরাধ। আমাদের প্রত্যেককে ধারার মধ্যে প্রত্যেককে সৃষ্টিকর্তা তার তরফে দুনিয়াতে পাঠিয়েছেন তার গুণগান করার জন্য, তাকে প্রকাশ করার জন্য, তার যে গুণাবলী এটা প্রকাশ করার জন্য। তো সাধকের কাজ কী? তার গুণাবলী প্রকাশ করা, তার ভালো কাজটা করা, ঠিক আছে, মানুষকে সৎপথ রাখা, আর তো কিছু না। এই ধারার মধ্যে বিশেষ কোনো ব্যক্তি নেই, ফলে যেমন আপনি এখন যদি লালনকে পূজা করেন তাহলে লালনের ঘরে এগুলো নাই, আপনি পূজা করতে পারবেন না। এই ধারার মধ্যে যদি আপনি কবর পূজা করেন, যেমন এখানে আমরা দেখতেছি মাজার, এটা লালনের ধারার মধ্যে নাই, এটা তো নিষিদ্ধ, আপনি যেতে পারবেন, এটা তার স্মৃতি, এ পুরো জায়গায় তো তার স্মৃতি, সব জায়গায় আসছেন চলছেন, তো তার স্মৃতি রক্ষাতে চেষ্টা করছেন না আপনি, তার তো পুরো বাড়িটা ভেঙে দিচ্ছেন, আপনি কি স্মৃতি রক্ষা করবেন? আপনি লালনের স্মৃতি কী বুঝেন? আপনি তার ঘরটা তো রাখেন নাই, আপনি তার সম্পর্কে যারা জানে তাদের তো কোনো স্থান এখানে নেই, এখানে তো কোনো সাধুগুরু দেখছেন না যে এই কথাগুলো, এই কথা তো ওখানে একজন লোক থাকা দরকার ছিল, তিনি সারাক্ষণ বুঝবার কথা লোককে, তো এরকম তো কেউ নেই, তো কিসের স্মৃতি ওখানে আছে? ওখানে তো ফকির লালন নাই, এটা বানিয়েছে বর্ষ বাণিজ্যের জন্য।
রাষ্ট্র বানায়, সরকার বানায়, কিছু লোক তৈরি করে। এই পূজার তো লালনের ধারার মধ্যে নাই। লালন তিনি ঘোর বিরোধী লোক, ঘোর বিরোধী লোক না। আপনি যখনই মৃত, আপনি যখনই চলে গেছেন এই দুনিয়া থেকে, আপনি শেষ। আপনার যা আপনি পেয়েছিলেন, আপনার যা যেটা আপনাকে দেওয়া হয়েছে, যে সুযোগ আপনাকে দেওয়া হয়েছে, সেই সুযোগ তিনি ব্যবহার করেন। ফলে এই ধারার মধ্যে লালনপন্থী বলে কোনো লালনপন্থা নাই। কে যদি দাবি করে, উনি ভুয়া দাবি করছে। লালনপন্থী কোনো ধারণা নেই। আপনি কোন গুরুর শিষ্য এটা আসে যেন আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি বলি আমি আমার গুরুকে চিনি, আমি তার কাউকে চিনি, আমি কি লালনকে দেখছি, তা আমি লালন কে আমি বলতে পারবো না। তা আমার গুরু আমাকে যা শিখিয়েছেন তাই আমি করে যাব। এখন আমার কাজের দ্বারা, আমার কর্মের দ্বারা যদি ভালো কিছু হয়, তাহলে লোকের সুখ্যাতি করবে আমার গুরু। এই লোক কিন্তু এই যে গুরুবাদী যে ধারা বা যে নিয়ম কানুন, কিন্তু সেটা তো একজনের মাধ্যমে প্রকাশ হয়েছে, যে মাধ্যমে না তার আগে তো প্রকাশ হয়েছে, তারা শিয়াসটা ছিল না। গুরু দ্বারা তো আজকের না, গুরু তো হজরত আদম থেকে আসছে, আজকের থেকে নাকি। তো আচারের তো ভিন্নতা, জি আচারের ভিন্নতা, আচার নিয়ম একটা বলেন ভিন্নতা। আমাদের ধরেন ইসলাম ধর্মে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম, যেভাবে তার এটা তো আরব দেশের জন্য দিয়েছে, আরব দেশের জন্য তো ভালো অসুবিধা দেখিয়েছে। আর লালন কি ইসলাম দ্বারা প্রভাবিত হন নাই? অবশ্যই হয়েছেন। উনি কি ইসলাম থেকে কিছু নেন নাই? অবশ্যই নিয়েছেন। এই যে পৌত্তলিকতা বিরোধী, এটা কি ইসলামের না? লালন তো পৌত্তলিক ছিল না, ছিল কি? লালন কি সুফি ছিল? তা আপনারা এলাও করছেন কেন? আপনি এলাও করছেন, আবার এটাও করছেন শুধু তাই না, আবার টেলিভিশনে দেখবেন, যে ইউটিউবে দেখবেন যে কিছু কিছু হুজুর লালনকে দুনিয়া যত অকথা কুকথা বলতেছে, কেন কিছু জানে না কিন্তু, ও কিন্তু কিছু জানে লালন সম্পর্কে। সে শুনছে লালন হলো বাউল, বাউলেরা খারাপ, অতএব লালন খারাপ, এই দেখছি। সে আসে না কোনোদিন আমাদের এখানে, এসে বলে না, চা ভাই বলেন তো দেখি কি এই লালন লোকটা কে কী পরে সে, ও তো আমাদের কাজ দিয়ে কিন্তু বুঝত। তাহলে দেখা যাচ্ছে এটা করার জন্য আমরা এই ছেউড়িয়াতে তার যে এত মহৎ একজন মানুষ, এই মহৎ লোকটাকে ম্লান করে ফেলা হয়েছে, খুব পরিকল্পিতভাবে হয়েছে, এটা খুব ইচ্ছে করে হয়নি। কেমন এখন সেটার জন্য আপনি যদি বলেন যে এখানকার সাইজিরা কিছুটা দায়ী, আমি কিছুটা মানব, কিন্তু পুরোটা তারা দায়ী না। এরা নিরীহ মানুষ, গরিব মানুষ, ফলে তারা যে এই ধারাটা কোনোরকম যে তারা টিকে রাখছে তাদের মতন করে, এটাই তো যথেষ্ট। কারণ আমি আমার গুরু থেকে আরম্ভ করে যত মহতের সঙ্গে ঘুরেছি, তারা কেউই আমাকে বলেন নাই যে এই ধারার মধ্যে গাঁজা খাওয়া আছে, এই ধারার মধ্যে তান্ত্রিক আছে, ওই যে নানা রকম নারী সঙ্গ করার এই ধারার মধ্যে এই আছে, এরকম নাই। এটা একসময় ছিল, তো পার্থক্য কী বলতে না যে ভাই আপনি কথাটা বলে ফেললেন, পার্থক্য কেমনি এটা নাই। আমি যে ফকিরা তো ইউটিউবে দিতেছে মেলা, কী না কেমনি কাম দমন করতে হবে, কেমনি এগুলো দাম, এ তো লালনের মধ্যে এইভাবে তো নাই, এটা তো আগের তন্ত্রে ছিল। লালন প্রথম কথাটা যেটা শিখিয়েছে, ভাব দিয়ে, ভাব দিলে পরে তবে রাঙ্গাচরণ পায়, খুব সোজা হিসেব। আপনার মধ্যে ভাব নাই তো আপনি এগুলো করে করবেন ঠিক, আমি তো বদমাস সেজন্য করেন, আমি তো বদলো। আপনার মধ্যে ভাব নাই, আপনি বদলো। আর যদি আপনি নিজেকে প্রবৃত্তি দমনের কাজ তো আপনি যে কোনোভাবে করতে পারেন, একটা সদের সঙ্গে চলাফেরা করতে আপনি প্রবৃত্তি দমন করতে পারেন, পারেন না, তাহলে অসুবিধা কি? ভালো কাজ যারা লালনের ফকির হয় নাই, লালনের ধারা যায় নাই, এদের মধ্যে কি ভালো লোক নেই? ওদের মধ্যে কি মহৎ লোক নাই? তো লালন তো এগুলো বলে নাই, তোমাকে সে তার আমলে, তিনি যখন এখানে ছিলেন, তিনি তার মতন করে, তিনি যেটা বুঝেছেন উনি কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, তো ভালো, ওনার কাছে শিখিয়ে আমি অসুবিধা নাই কোনো। কিন্তু যেটা আমরা লালন সম্পর্কে শুনি তার 99% বোয়া, এটা কোনো ভিত্তি নাই। কারণ এই ধরনের মহৎ মানুষদের প্রধান লক্ষ্য হচ্ছে সমাজকে, সমাজকে উন্নত করা, কেমন সমাজকে উন্নত করে। এখন একটা জিনিস ভেবে দেখেন, খুব সহজে বললে আমি তাতে বুঝবেন, আপনি যদি একটা লোককে প্রমাণ করেন ক্রমাগত যে লোকটা হলো গাঁজা খায়, লোকটা হলো ব্যভিচারী, ও সমাজের কী কাজে লাগবে? আসবে কি? আচ্ছা, একটা ভালো লোককে যদি আমি সারাক্ষণ গালি দেন, এই লোকটা ব্যভিচারী, লোকটা খারাপ লোক, তাহলে অন্য লোক শুনবে? যার দরকার তাকে শুনবে না। তো লালন সম্পর্কে এটাই হয়েছে,
ঠিক যেমন ধরেন আমাদের রসুল সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে, বলেন না, বলে কি না যারা ইসলাম বিরোধী লোক, তো লালন বিরোধী এগুলো বলে। এখন আমাদের এখানে তফাতটা হচ্ছে লালন বিরোধী যেমন বলে, আবার লালনের নামে লালন পুন্ত্রেও বলে, ঠিক না? শুদ্ধ লালন চর্চা কীভাবে সম্ভব? শুদ্ধ লালন বলে কোনো চর্চা নেই, আপনি যা করবেন আপনি, এটা আপনার দায়, কোনো শুদ্ধ লালন চর্চা কিছু নেই। আপনার গুরু প্রথম কথা হচ্ছে যে আপনি নিজে যেমন, আমি আবার বারবার বলবো কথা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, আপনি নিজে যেমন আপনি তেমনই তো গুরু খুঁজে পাবেন। আপনি যদি খারাপ লোক হন তো খারাপ লোকই পাবেন, আপনি যদি ভালো লোক তো ভালো লোককে পাবেন, তাহলে গুরুকে খুঁজে নেওয়া দায় তো আপনার। একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে যায়, মা যখন তাকে স্কুলে পাঠায়, তার মা কী করে, কোন স্কুলটা ভালো খুঁজে বের করে না, তাই ওর যা ভালো, ও ভালো বলতে যা বোঝে ওরকম স্কুলতে খোঁজে, খোঁজে কি না? তো আপনি তো তাই খুঁজবেন। আপনি যদি মনে করেন যে এই ফকিরি ধারাটা ওই যে ব্যবচার করার জন্য খুব ভালো জায়গা, তা আপনি ওরকম ফকরি খুঁজে বের করবেন। আর যদি আপনি মনে করেন যে এটা হচ্ছে সত্যিকারের সাধনার জায়গা, জ্ঞানের জায়গা, চর্চার জায়গা, আপনি ওরকম লোক খুঁজে বের করবেন। তাহলে এটা তো আপনার মধ্যে লালন, বারবারই বলতে চাইছি লালন পন্থা বলে কিচ্ছু না, লালন কাউকে কিচ্ছু শেখায় নেই, কাউকে কিচ্ছু শেখায় নেই। ওনার জীবদ্দশায় উনি কাকে রেখেছিলেন, ওনার পালক ছেলের নাম ছিল ভোলাই, 7 থেকে 8 জন মাত্র তার শিষ্য, ভোলাই পালক ছেলে, ওনার পালকের নাম ছিল প্যারি প্যারিনেস, বাস। এখন পালছে তো শিশু সাবক তারিরাই তার। এখন এই ফকির লালন শাহ যে বড় করেছে ভোলাইয়ের পরে, এখন ভোলাই যতটুকু বলছে, উনি ভোলাই নিরক্ষর মানুষ, সে যতটুকু ফকির লালনকে বুঝছে সে ততটুকুই সে তার শিষ্যকে দিছে, তার শিষ্যের নাম কোকিল শাহ। কোকিল শাহ যতটুকু লালন বুঝছে, কোকিল ততটুকু তার শিষ্যকে দিছে, তার শিষ্যের নাম লবণ শাহ। এখন লবণ শাহ যতটুকু বুঝছে, লবণ শাহ আমাকে বলছে এই বাপ এই আমি পাইছি, বাকিটা তোমার। আর আমি যদি ভালো কিছু করতে পারি তো আমার গুরুর খ্যাতি, আমি যদি খারাপ করি আমার গুরুর অখ্যাতি, খুব সোজা হিসাব। এটা কোনো দায় দায়িত্ব লালন নেবে না। একদম, এটা গুরুবাদী ধারা। আপনি গুরুর কাছ থেকে কী নিচ্ছেন তা আপনার ব্যাপার, আমার গুরু আমাকে কী দিয়ে আমি বুঝি, আমার সঙ্গে আমার আরেক ভাই ওসব মিলবে না, তো নাও মিলতে পারে, কেন মিলবে না? কেন দর্শন যদি এক হয় তাহলে এখানে না, দর্শন তো এক বিরোধী দাবি করেন নাই লালন, এটা তো আপনার দর্শন কেমন এক হয়, মানুষ তো চিন্তার শেষে তো সবসময় আগাইতেছে, আজকে থেকে 100 বছর আগে আপনি যা চিন্তা করতেন আপনি কি এখন তা চিন্তা করেন? তো তাহলে কেমন দর্শন এক হয়? আপনি আপনারটা করবেন, আপনি গুরু আপনাকে যেটা করতে বলছে যা গুরুর কাছ থেকে পাচ্ছেন ওটাই আপনি করবেন। এটা তো ভুল ধারণা যে দর্শন একরকম হয়, পৃথিবীতে একরকম থাকবে না। তাহলে আপনি এই সময় 2020 সালে আপনার যে কাজটা সঠিক এটা আপনি করবেন। ফকির লালন শাহের জন্য বলতেছে সত্য কাজে কেউ নয় রাজি, কী বললেন? সত্য কাজ, উনি কিন্তু বলেন না সত্য পথে কেউ নয় রাজি, না ওটা বলেন নাই। সত্যপথ কেমনি জানি না দেবো, সত্যপথ কী? সত্যপথ বলে কিছু নেই, সত্য কাজ আছে। আপনার 2020 সালে যে কাজটা সঠিক আপনি সেই কাজটা করলে 10 জন লোক সঙ্গে, আরে চিল ভালো কাজ করছে, একটা লোক আগুনে পুড়ে যাচ্ছে, আগুন লাগছে, আপনি দৌড়ায় গিয়ে তাকে আগুন থেকে উদ্ধার করলেন, তো লোকে বলে লোক তো ঠিক কাজ করছে। আরেক লোক কী বলেছে, লহন পড়তেছে ওটা হিন্দুর বাড়ি মরক, এটা সত্য কাজ। আচ্ছা তাহলে সে যতই বড় ধর্ম কথা বললো ও ধর্ম দিয়ে আমি করবো কি? হ্যাঁ, ও তো ধর্ম করছে না, ও তো সত্য কাজটি চলে আসছে। তাহলে আপনার এই মুহূর্তে সত্য কাজটা কি? এই জন্য এই লালন পন্থাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো বর্তমান। আপনি অনুমানে কোনো কাজ করবেন না, অনুমানে কিছু বিশ্বাস করবেন না। তো লালন নিয়ে মেলা অনুমান আপনি বলতে পারেন 10 জায়গায়, তো এই অনুমান সঙ্গে কী করবো? এটা তো অনুমান, তুমি কেমন মানুষ তোমাকে দেখে তো আমি বুঝবো। কারণ আমার গুরু একটা নিরীহ মানুষ ছিলেন, নিরক্ষর মানুষ ছিলেন, তিনি আমাকে খালি বললেন যে বাপরে এই যে লালন একটা জায়গা এখানে পড়ছিল নদীতে, মলম শাহ পাইছে লোকটাকে খুঁজা, মতিজান তাকে তুলে নিছে, এই বাপরে জায়গাটা তো বিক্রি করে ফেলতেছে, একটু দেখো না বাবা তুমি রাখতে পারো কিনা। সে বসে চা খাইতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, তার গুরু মানুষ, গুরু মশা সোজা মানুষ,
কারণ আমি ভিক্ষা টিক্ষা করে এখান থেকে টাকা ওখান থেকে বোনের টাকা মাইরা এটা করে আমি এখন এই জায়গাটা নিয়ে রাখলাম। এখন গুরু আমাকে বলছে তাহলে আমার জন্য সত্য কাজটা কি, আমার জন্য সত্য কাজ কি? আমার মনে হচ্ছে ঠিকই তো বলছি, আর এটা কেন করছে? আমার গুরু কান্তেছে দেখে আমরা তাকে খুশি করার জন্য কাজটা করছে, ঠিক আছে? তো এখন আমি সত্য কাজ করছি না মিথ্যে কাজ করি তা আপনি বিচার করবেন, আমি তো বলতে পারবো না। আমি যদি এখানে ভালো কিছু কাজ করে থাকি দশটা লোক বলবে আমাকে, তো আমি যখন এখানে আখড়াবাড়ি যখন আমরা শুরু করি তখন এখান থেকে তুলে দিতে যাচ্ছে, এখানকার তো ডাকাত গুন্ডা বদমাশ লালনপন্থী সকলে তুলে দিতে যাচ্ছে আমার, এ লোক করতে গেলে এই তো কি এলাকার লোক না, এই তো এলাকার লোক না, তো আমি তো কিছু না, একটা ভিক্ষুকের মতন আমি তো এখানে একটা বসছি, তো তুলে দিন তুলে যাবো আমি। আমাকে আমার গুরু তাহলে যে কথাগুলো কাজ করতে বলছে বাবা এটা করো তুমি, তারপর কী বললো আমাকে আমরা যাই, আমি তো তো কী করবো, তুমি সার কীটনাশক বন্ধ করে চাষাবাদ করো, তারপরে ওই যেগুলো আছে কী যে বলে যে লালন পন্থায় যে ফকিরে যে বলে এগুলো আমি করবো না, কেউ ধুর এগুলো কী এগুলো ফকিরের কাজগুলো, আমি এত বছর একটা পেছনে দিলাম এগুলো পিছনে বাপ তুমি এগুলো করে না, তাহলে আমি কী করবো? কত তুমি তামাক চাষ বন্ধ করো, কী বললো তামাক কেন? তামাক খেলে লোক অসুস্থ হয়ে যাবে, আমাদের চাষাবাদ নষ্ট হয়ে যাচ্ছে, জমি নষ্ট হচ্ছে, নদী বন্ধ হয়ে যাচ্ছে, এটা বন্ধ করো। আর কী করো? কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, প্রাণ দ্বীপ বাঁচতেছে না। তখন আমাকে সুন্দর একটা কথা বলেন, আমাদের স্বামীজির শ্রেষ্ঠ সেবা কি? সকল সেবা আমি যদি আমি যদি আপনাকে সেবা দিই তা সবচেয়ে ভালো সেবা কি? তুমি মানে সবচেয়ে ভালো সেবা হলো ভিক্ষার সেবা। তুমি ভিক্ষা করছো, তোমার কিচ্ছু নাই, তুমি ফকির, তুমি ভিক্ষা করে তোমার স্বামীজিকে সেবা দিয়েছো, তোমার যা আছে এটা হলো শ্রেষ্ঠ সেবা। আমরা তো এরপরে এরপরে সেবা হলো তুমি নিজের হাতে চাষাবাদ করছো, নিজের হাতে চাষাবাদ করছো, নিজে বীজ বুনছ, নিজে ফলটা তুলছ, যেদিন ফুল আসছে সেদিন তুমি মনে মনে বাসনা করছো এটা আমার গুরুকে দেব, এবং সেটা তুমি কান্ধে বয়ে এসে নিজের হাতে আর কোনো অভক্ত এখানে স্পর্শ করে নাই, এঁটো করে নাই, এঁটো করে নাই, ওটা তুমি তোমার গুরুকে দিছ, এটা হলো দ্বিতীয় শ্রেষ্ঠ সেবা। আমি গুরু এটা কেমন হলো দ্বিতীয় শ্রেষ্ঠ সেবা? তো এটা হচ্ছে এই কারণে, ওই যে তুমি গাছটা লাগালা, ওই যে তুমি বীজটা করলা, একটা কুমড়া আমার জন্য আনছ, কিন্তু আরও 100 কুমড়া তো গরিবিত খাবে, 100 কুমড়া তো অনাহারি খাবে, আর 100 কথা তুমি তো খাবে, জীবের আশ্রয় হবে, তো গুরু তাহলে গুরুর কাজ কী? গুরুর কাজ জীবের আশ্রয়, গুরুর একটাই কাজ, একটাই একটা একটাই কাজ, সেটা হচ্ছে জীবের আশ্রয়। এই জন্য আমরা বারো বলেন গুরু আমার কি গুরু, গুরু চরণ দাস, আমরা তো আশ্রয় চাই, আর তো কিছু চাই না, প্রত্যেকটা মানুষ আশ্রয়ের কাঙ্গাল, প্রত্যেকটা মানুষ প্রেমের কাঙ্গাল, পৃথিবীতে হেন কোনো মানুষ না যে প্রেমের কাঙ্গাল। তাহলে এই গুরুবাদী ধারা তো প্রেমের ধারা, আর তো কিছু না, ওর কী আছে? ওকে আপনি কি আপনি ফিজিক্স পড়াতে পারবে? আমার গুরু নিরক্ষ মানুষ ছিল, ও জ্যামিতি পড়াতে পারবে? ও কিছু করতে পারবে? কিন্তু আমার গুরু আমার গুরু, কেন গুরু আমার গুরু? কারণ সে তো এই সরল জিনিস সরল আমাকে শিখিয়েছে, হ্যাঁ সে না থাকলে আমি ওটা কিছু করতে পারতাম, আমি এখন আমার জীবনে যা করতে পেরেছি সবই তাহলে সেগুলো বলছি, কোনো না কোনো বাবাকে উপদেশ দিয়েছি। আমরা আমার ভাইরা সব আসলা নেই ঘুরে বেড়ায়, আসলা আসে দাদা তারা পড়বে, আমরা দিলে না তুমি কত তোমার দামে দিয়েছি, আমি কোথায় কত তোমার আসতে দেখা যাবে না, আমি কেন কত তোমার দিলে তো দুই এক পাশে দেওয়া যাবে না, তোমাকে দিলে তো দুই এক পাশে আমি কেন আমাকে দেওয়া যাবে না, আরে তুমি তো জীবের জন্য চিন্তা করো, তোমার এক এক পাশে দিলে হবে নাকি, তোমার দশজন খাওয়াইতে হবে না? তার সে তার মতন করে সহজভাবে সে বুঝেছে যে আমার এটা দরকার, তো আমি তো এখানে সারা বছর কাজ হয়, সারা বছর এখানে কাজ হয়, কেমন আমরা তো চালাতেছি, এটা বিক্রি করি হোক আমার আয় করে হোক দশজনের কাছ থেকে নিয়ে চলতেছে, ঠিক আছে না? তাহলে আপনি দেন কথাটা মর্ম খুব সহজ, আপনি তাকে কেমন করে বুঝেছেন, আপনি আপনার গুরুকে কেমন করে বুঝেছেন, আপনার মনের মধ্যে কেমনি করে তাকে ধারণ করেছেন, কেমন আপনি তাকে তার প্রেমে পড়ছেন কিনা, আপনি আপনি প্রেম করতে জানেন কিনা,
মানে যারা দেখছে আমাকে আমার গুরুকে একসঙ্গে তারা এখনও মনে রাখবে ডাকবে আমাদের একসঙ্গে থাকা কথা বলা কথা বলার আনন্দ হইচই করে বেড়াইতেছে শেষ রাখবেন কারণ এটা এমনটা মধুর জিনিস যেটা আপনি অন্য কোথাও পাবেন আমি সেটা আপনাকে ইন্সপায়ার করি উনি কেন করছেন ওনার কাছে